হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টিসিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার আজকে আমি আপনাদের সাথে ইংরেজি বিষয়ের সাজেশনের পার্ট টু নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি যারা এখনও সেই পার্ট ওয়ান দেখেননি আমি অনুরোধ করব আপনারা ডেসক্রিপশনে গিয়ে যে লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন সো পার্ট এর আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সাথে ইম্পর্ট্যান্ট একটা বিষয় শেয়ার করব আর তা হল বেশ কিছু স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছিল যে স্যার কোশ্চেন নং এর অ্যান্সার আমরা কিভাবে করব। আর তারই প্রেক্ষিতে এই ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে যে কোশ্চেন ফোর এর অ্যান্সার কিভাবে করতে হয় তার বিস্তারিত আলোচনা সো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন সো আমরা শুরু করতে পারি যে কোশ্চেন নং সিক্স ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অর্থাৎ যেগুলো বক্স দেওয়া থাকবে এখন ক্লোজ টেস্টের ক্ষেত্রে কোনগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে সামারাইজ করার চেষ্টা করেছি এবং আশা করি এগুলো ভালো করে পড়লে ইনশাআল্লাহ আপনি কমন পাবেন সো অ্যাট ফার্স্ট হচ্ছে টাইম অ্যান্ড টাইট এটা অবশ্যই আপনি পড়ে যাবেন আর রেইনি ডে নেক্সট হচ্ছে দ্য ডেঞ্জার অফ পলিউশন নেক্সট আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য অর্থাৎ যেগুলো থ্রি স্টার দেওয়া এবং মার্ক করা সেই কোলস টেস্টগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই আপনি খুব ভালো করে পড়বেন আর যেগুলো আমি মার্ক করে নিই আমি অনুরোধ করব যারা সময় পাবেন তারা অবশ্যই এগুলো দেখে যাবেন ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট বাট তুলনামূলকভাবে অনেকটাই কম নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সে আছে অ্যান ওয়ানেস্ট ম্যান ইজ ট্রু আর সেভেন এ ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য এইট হচ্ছে মডার্ন সায়েন্স নাইন ন্যাচার হ্যাজ মেড টেন প্রপার ডট ডট এডুকেশন ম্যান এডুকেটেড ম্যান ইলেভেন তেমনটা ইম্পর্টেন্ট না কিন্তু দেখে যাবেন ইট ইজ ট্রু দ্যাট ডট ডট হ্যাপিনেস ইন লাইফ অবশ্যই খুব ভালো করে পড়ে যাবেন কোয়েশন নম্বর থার্টিন আছে চাইল্ড লেবার হ্যাজ আর কোয়েশ্চেন নম্বর রোড অ্যাক্সিডেন্ট তারপরে ফিফটিনে ট্রিজ আর গিফটস তারপরে আছে যে এখানে আছে শ্যামল তারপরে আছে ফ্লোয়িং ওয়াটার এগুলো তেমনটা ইম্পর্টেন্ট না কিন্তু অবশ্যই আপনি দেখে যাবেন ফ্লার্স কজেস হিউজ এটা দেখে যাবেন ম্যান ইজ বর্ন তারপর বাংলাদেশ ইজ ব্লেসড উইথ অ্যান্ড নেক্সট হচ্ছে টিচিং ইজ আ নোবেল প্রফেশন অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এখানে এই কয়টা ক্লোজ টেস্ট আপনি খুব ভালো করে পড়ে যাবেন এবং আশা করি আপনি এগুলো খুব ভালো করে পড়ে গেলে অবশ্যই আপনি কমন পাবেন তাহলে এখান থেকে আমরা কয়টা পাচ্ছি চার তারপর হচ্ছে চার আর চার আট আট আর হচ্ছে পাঁচ তেরো অ্যান্ড তেরো আর্চার কত সতেরো অর্থাৎ সতেরোটা ক্লোজ টেস্ট আশা করি অনেক বেশি না আই থিঙ্ক যে কোনো স্টুডেন্ট ট্রাই করলেই তার দ্বারা এগুলো সলভ করা পসিবল ঠিক আছে এবার আমরা আলোচনা করব কোয়েশ্চেন নং সেভেন নিয়ে অর্থাৎ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ অর্থাৎ যেগুলোতে কোনো কুলু দেওয়া থাকবে না অর্থাৎ নাম্বার সিক্সের যে কোয়েশ্চেনগুলো হয় কোয়েশ্চেন নং সিক্স যেগুলো সেগুলোতে আপনার ক্লু দেওয়া থাকে অর্থাৎ উপরে বক্সে দেওয়া থাকে কিন্তু কোশ্চেন নং সেভেন এ কোনো ক্লুজ দেওয়া থাকে না সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন হ্যাঁ অবশ্যই যে কোশ্চেন নম্বর সেভেনের জন্য আপনারা অবশ্যই পড়াশোনা করছেন এবং আপনারা অনেকেই বেশ কিছু রুলস জানেন এবং কিভাবে উইদাউট ক্লোজ করতে হয় উইথ ক্লোজ করতে হয় অবশ্যই মোটামুটি সবাই জানেন কিন্তু কোশ্চেন হচ্ছে রুলস দিয়ে অনেক সময় অনেক কিছু মেনটেন করা যায় না আর তারই পরীক্ষিতে আপনাদের জন্য যে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ যেগুলো আছে সেগুলো আপনাদের জন্য আলোচনা করার ট্রাই করছি সো আপনারা এই যেগুলো আমি আলোচনা করেছি এখানে থ্রি স্টার দিয়েছি এগুলো অবশ্যই আপনি দেখে যাবেন এগুলো খুবই ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না অনেক ইম্পর্টেন্ট আর নাম্বার ওয়ান হচ্ছে এডুকেশন নাম্বার টু ট্রুথফুলনেস ইজ আ নাম্বার থ্রি ইন্ডিপেন্ডেন্স ইজ নাম্বার ফোর ম্যান ক্যান নট নাম্বার ফাইভ আওয়ার ফ্রিডম নাম্বার সিক্স ট্রোয়েস নাম্বার সেভেন টেলিভিশন ইজ ডট ডট লাস্ট জেনারেশন এরপর নাম্বার হচ্ছে নাইন অর্থাৎ এইট তেমনটাই ইম্পর্টেন্ট না কিন্তু অবশ্যই আপনি দেখে যাবেন অবশ্যই আপনার কাছে সময় থাকলে অবশ্যই দেখে যাবেন কিন্তু আপনাদের সাথে আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব তা হলো এখানে আমি যেগুলো থ্রি স্টার দিয়েছি এবং যেগুলো মার্ক করেছি এগুলো আপনি অ্যাট ফার্স্ট কমপ্লিট করে ফেলবেন একেবারে মুখস্থ করে ফেলবেন এরপরে যদি আপনার হাতে সময় থাকে তাহলে এগুলো দেখে যাবেন ঠিক আছে এরপর কোয়েশন নাইনের জন্য মোস্ট অফ দ্য ডট অফ দেয়ার ওন তারপর টেনের জন্য দ্য এনশিয়েন্ট ড্যা ডট দি তারপরে ড্যাশ ন্যাশন ইলেভেন হচ্ছে দ্য লিটল ভি আর টুয়েলভ হচ্ছে আ বুক ই যাওয়ার আর থার্টিন হচ্ছে ওমেন আর ওমেন আর না এগুলো ততটাই ইম্পর্টেন্ট না কিন্তু আপনি অবশ্যই দেখে যাবেন তারপর ফোরটিন হচ্ছে সামার ভ্যাকেশন খুব ইম্পর্টেন্ট আর কজ হিউজ এটা আপনি দেখে যাবেন ততটা ইম্পর্টেন্ট না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এটা অবশ্যই দেখে যাবেন খুব ভালো খুবই ইম্পর্টেন্ট বুকস আর দ্য মেন্স বেস্ট ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল খুবই ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না অনেক ইম্পর্টেন্ট আর ফ্লাওয়ার ইজ দ্য বেস্ট অনেক ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ইংলিশ ইজ বিং ইউজড খুবই ইম্পর্টেন্ট এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন এই যে এখানে আমি থ্রি স্টার যেগুলো দিয়েছি এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমি কোনগুলো দিয়েছি দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো অর্থাৎ এখানে সতেরোটার মতো দিয়েছি তো আই থিঙ্ক আপনাদের হাতে এখনও যেহেতু সময় আছে আমি পার্ট ওয়ানের ভিডিও যেহেতু আমি আগে শেয়ার করেছি এবং পার্ট টু যেহেতু আজকে শেয়ার করছি মাত্র তিনটা কোশ্চেনের অর্থাৎ সিক্স সেভেন এবং এইট তো আই থিঙ্ক এগুলো কমপ্লিট করা বা সলভ করা আপনাদের জন্য তেমন কঠিন কোনো বিষয় হবে না কারণ এগুলো হচ্ছে ইজি ঠিক আছে এখন আমি আলোচনা করব কোশ্চেন নং এইট নিয়ে সো কোয়েশ্চেন নং এইটে আমি যেগুলো আপনাদের সাথে ডিসকাস করব। এগুলো আপনি খুব ভালো করে পড়ে যাবেন কারণ এর মধ্য থেকেই আসবে যদি আসে এর মধ্য থেকেই আসবে ইনশাল্লাহ আই থিঙ্ক সো কোয়েশ্চেন নম্বর এইটের জন্য যে ম্যাচিং কোনগুলো আপনি পড়বেন হ্যাঁ ম্যাচিং যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন খুব ইম্পর্টেন্ট নাম্বার টু ইলিটারেসি ইজ আ কার্স ফর আ ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার্স খুব ইম্পর্টেন্ট আনএমপ্লয়মেন্ট ইজ আ কার্স ঠিক আছে এই যে তিনটা খুব ইম্পর্টেন্ট ম্যান ক্যান নট লিভ অ্যালন ততটা ইম্পর্টেন্ট না কিন্তু অবশ্যই আপনি দেখে যাবেন অনেস্টি ইজ দ্য ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বার্সেস অফ হিউম্যান বিং খুব ইম্পর্টেন্ট ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস দেখে যাবেন আর্লি রাইজিং ইজ আ গুড হ্যাবিট দেখে যাবেন সরি খুব ভালো করে পড়বেন উই ক্যান উই আর্ন মানি সো দ্যাট উই ক্যান লিড আ ডিসেন্ট লাইফ খুব ইম্পর্টেন্ট দেখে যাবেন আপনি ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বার্স অফ হিউম্যান বিং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আ ফ্লাওয়ার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট গিফট অফ নেচার দেখে যাবেন স্টুডেন্ট হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম খুবই ইম্পর্টেন্ট আ ফ্লাহার ইজ আ ন্যাচারাল ক্ল্যামিটি মোটামুটি আপনি দেখে যাবেন টুডে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডো্ট ওয়ান্ট টু রিড টেক্সট বুকস দেখে যাবেন দেয়ার আর হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দ্য টাইপ অফ আপনার হচ্ছে এন্টারটেনমেন্ট টাইম খুব ইম্পর্টেন্ট অবশ্যই দেখে যাবেন মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স খুব ইম্পর্টেন্ট দ্য সিক্রেট অফ সাকসেস লাইস ইন দ্য প্রসার প্রপার ইউজ অফ টাইম খুব ইম্পর্টেন্ট বেগম রোকয়া ওয়াজ আ রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার খুব ইম্পর্টেন্ট আর ডিকশনারি শোউজ হাউ টু প্রোনাউন্স আ ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট দেখুন আপনি ম্যাচিংয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে ম্যাচিং করা খুবই সহজ তো সেক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি প্রতিটা লাইনেই তো আমি একটা লাইন অলরেডি মুখস্থ করে ফেলেছি তো আপনি জাস্ট এই ম্যাচিংগুলো একবার পড়বেন খুব ভালো করে পড়বেন আই থিঙ্ক তারপরে দ্বিতীয়বার আর তেমন পড়তে হবে না তো কয়টা ম্যাচিং দিয়েছি দেখুন তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন আট আট আর চার বারোটা মাত্র বারোটা আই থিঙ্ক ম্যাচিং এ বারোটা কমপ্লিট করতে যে কোনো স্টুডেন্টদের জন্য তেমন কোনো সিরিয়াস ম্যাটার না আই থিঙ্ক যেটা তো এখন আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ কোশ্চেন নং ফোরের অ্যান্সার আপনি কিভাবে করবেন কারণ অনেক স্টুডেন্ট জানে না যে কোয়েশ্চেন নং ফোরের অ্যান্সার কীভাবে করতে হয় তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা এখন আপনাদের সাথে করব। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কোশ্চেন নং ফোরে আনসিন একটা বিষয় আসে যে আনসিন প্যাসেজ যেটা সেইটা তো এই আনসিনের উপরে বেস করে আপনার কোশ্চেন নং ফোর এবং ফাইভের অ্যান্সার করতে হয় তো ফাইভের অ্যান্সার ইজিলি করা যায় কিন্তু কোশ্চেন নম্বর ফোরে গিয়ে এমন কিছু দাদা আপনাদেরকে ফেলে দেয় যেগুলো আপনার অ্যান্সার করতে যেগুলো সলভ করতে গেলে আপনারা বিভিন্ন ফেস আপনারা হয়তো বা দেখা যাচ্ছে ভুল করে চলে আসেন হ্যাঁ আমি তারই পরীক্ষিতে আপনাদের জন্য নং ফোর নিয়ে আলোচনা করব তো আমি এখানে একটা আনসিন প্যাসেজ আপনাদের সাথে শেয়ার করছি তা হলো যে দেখুন এখানে একটা বিষয় যে রবীন্দ্রনাথ ট্যাগরকে নিয়ে হচ্ছে এখানে আপনার আনসিন প্যাসেজটা আছে কিন্তু এটা স্টার্ট করার পূর্বে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো আপনারা খুব সতর্কতার সাথে শুনবেন নাম্বার ওয়ান আপনি যখন কোয়েশ্চেনম্বর ফোরের অ্যান্সার করবেন অ্যান্সার করার পূর্বে অবশ্যই আপনি প্যাসেজটি একবার ভালো করে পড়বেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কারণ ইংলিশ পরীক্ষা দেওয়ার সময় আপনার হাতে যথেষ্ট পরিমাণে মোটামুটি ভালোই সময় থাকবে আই থিঙ্ক তো সেক্ষেত্রে আপনি অবশ্যই প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ দেখবেন বলতে কি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন আর একটা বিষয় দেখুন আপনাদের আপনারা যদি জাস্ট মার্ক বা ছয় মার্ক এরকম কোনো একটা কিছু মিস করে ফেলেন আপনাদের কাছে এ প্লাসটা মিস হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এ প্লাস পেতে হলে আপনাকে অবশ্যই ভালো করে প্রতিটা বিষয় ভেবে চিনতে আনসার করতে হবে কারণ আপনি দেখুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এর আগের যারা স্টুডেন্ট ছিল যারা জেএসি এক্সাম দিচ্ছে দিয়ে দিয়েছে তাদের যে একটা বিষয় যে তাদের ফার্স্ট পেপার ছিল সেকেন্ড পেপার ছিল ফার্স্ট পেপার হান্ড্রেড মার্কে ছিল আর সেকেন্ড পেপার আপনার ফিফটি মার্কের ছিল তো সেক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে যে তারা হান্ড্রেড মার্কের পরীক্ষা দিয়ে ফার্স্ট পেপারে মার্ক ভালো তোলা যায় সেটা আপনারাও ভালো জানেন তো ফার্স্ট পেপারে পরীক্ষা দিয়ে তারা মনে করেন যে এইট্টি ফোর বা এইট্টি ফাইভ বা এইট্টি সিক্স তুলতো কিন্তু সেকেন্ড পেপারে যখন তারা ইংরেজি খারাপ করতো অর্থাৎ সেকেন্ড পেপার খারাপ করতো তখন তারা সেগুলো ফার্স্ট পেপার দিয়ে কভার করে নিত কিন্তু অ্যাভারেজ করে নিত ঠিক না কিন্তু আপনাদের একটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে আপনাদের কিন্তু এরকম কোনো বিষয় নেই সো আপনারা এই হানড্রেড মার্কের মধ্যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই ইনক্লুড ঠিক আছে সো সেকেন্ড পেপার বিষয়টা আপনারা জানেন যে এগুলো সবার জন্য একটু কঠিন কিন্তু ফার্স্ট পেপারের বিষয়টাতে আপনারা অবশ্যই বেশি গুরুত্ব দিবেন কারণ ফার্স্ট পেপারে একটা মার্ক বা পয়েন্ট ফাইভ মার্ক মিস করা যাবে না তাহলে মিস করলে হয়তো বা আপনার কাছ থেকে এ প্লাস ছুটে যেতে পারে তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব। আপনারা খুব সতর্কতার সাথে প্রতিটা বিষয় পড়বেন বুঝবেন ফার্স্ট ওইখানে কী বোঝাতে চাচ্ছে বুঝে তারপরে অ্যান্সার করবেন না বুঝে অ্যান্সার করবেন না এটা আমার অনুরোধ আপনাদের জন্য তো এখানে দেখুন কোশ্চেন নং ফোর আপনি কি করবেন অ্যাট ফার্স্ট প্যাসেজটি খুব ভালো করে পড়বেন কিভাবে দেখুন আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি যে রবীন্দ্রনাথ ট্যাগর রবীন্দ্রনাথ ট্যাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অর্থাৎ উনি হচ্ছে অন্যতম একটা বিখ্যাত কবি অব বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের বেঙ্গলি কালচার অ্যান্ড লিটারেচার বাংলা সংস্কৃতি এবং সাহিত্য ইজ আনথিঙ্কেবল উইদাউট আউট দ্য প্রেজেন্ট ইস আনথিংকেবল এগুলো কি অচিন্তনীয় বা অকল্পনীয় উইদাউট দ্য প্রেজেন্স কি উপস্থিতি ব্যতীত অব দিস পার্সোনালিটি এই ব্যক্তিত্বের অর্থাৎ ওনার উপস্থিতি ব্যতীত আমরা বাংলা সংস্কৃতি এবং সাহিত্য কোনোটাই চিন্তা করতে পারি না হি ট্রাভেলড সে ভ্রমণ করেছিল এখানে ভ্রমণ করা অর্থে বিষয়টা ওই রকম না অর্থাৎ তার অবদান ছিল ঠিক আছে অল দ্য ব্রাঞ্চেস অফ ফাইন আর্টস মানে চারুকলার প্রতিটা শাখায় তার অবদান ছিল ইকুয়ালি সমানভাবে অ্যান্ড সাকসেসফুলি এবং সফলভাবে ঠিক আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন অন সেভেন শাকো কলকাতা ইন্ডিয়া ঠিক আছে ট্যাগোর্স চাইল্ডহুড ডেজ অর্থাৎ ঠাকুরের যে শৈশবের দিনগুলো ওয়ে মোস্টলি কনফাইন্ড অধিকভাবে সীমাবদ্ধ ছিল টু দা ফ্যামিলি স্টেট আন্ডার দ্য ওয়াচফুল আইস অফ দ্য সার্ভেন্টস অর্থাৎ যাদের যে চাকুরগুলো ছিল চাকুরদের সতর্ক দৃষ্টির আন্ডারে তাদের তাকে থাকতে হতো তার বাইরে সে যেতে পারতো না হি লাস্ট হিজ মাদার সে তার মাকে হারিয়েছিল হোয়েন হি ওয়াজ ওনলি থার্টিন যখন তার বয়স কেবল মাত্র কত ১৩ বছর ছিল অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি টু অর্থাৎ বাইশ বছর বয়সে অন নাইন ডিসেম্বর নয়ই ডিসেম্বর এইটিন এইটি থ্রি আঠারোশো তিরাশি সালে ট্যাগোর ম্যারিট কি মৃণালিনী সে হচ্ছে আঠারোশো তিরাশি সালে মৃণালিনী দেবীকে বিয়ে করেন হি হ্যাড রিসিভড সে গ্রহণ করেছিলেন নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টিন উনিশশো সালে ফর গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যের জন্য অ্যান্ড ইন্ট্রোডিউসড বাঙ্গালিস এবং বাঙালিদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন টু দা রেস্ট অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের অন্য অন্য দেশের সাথে ইন নাইনটিন ফিফটিন উনিশশো সালে হি ওয়াজ বেস্ট আউট নাইট বাই দ্য ব্রিটিশ তাকে কি ব্রিটিশ উপাধি দেওয়া হয় ব্রিটিশদের দ্বারা নাইট উপাধি দেওয়া হয় ঠিক আছে প্রদান করা হয় রবীন্দ্রনাথ ট্যাগর রবীন্দ্রনাথ ঠাকুর ডায়েট মারা যায় ইন নাইনটিন ফোরটি ওয়ান উনিশশো একচল্লিশ সালে অ্যাট দ্য অফ এইটটি আশি বছর বয়সে উই রিমেম্বার হিম উইথ গ্রেট রেসপেক্ট আমরা তাকে খুব শ্রদ্ধাভরে স্মরণ করছি স্যার এখন একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা যারা ক্লাস এইটে পড়ছেন হয়তোবা এমন কিছু ওয়ার্ড আছে বা এমন কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আপনি জানেন না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আনসিন প্যাসেজ থেকে চার পাঁচের অ্যান্সার করতে কোনো শব্দের অর্থ তেমন জানার প্রয়োজন পড়ে না আপনি জাস্ট প্যাসেজটি খুব ভালো করে পড়বেন ঠিক আছে খুব ভালো করে অর্থাৎ একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এরপরে নেক্সট আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওরা নিচে যে বক্সটি করে রেখেছে যে আপনি যার মাধ্যমে কোশ্চেন অং ফোরে অ্যান্সার করবেন সেই বক্সটির দিকে একবার খেয়াল করবেন স্যার এখানে উপরে দেখেন বেশ চারটা বিষয় দেওয়া আছে ঠিক না চারটা পয়েন্ট দেওয়া আছে একটা হচ্ছে প্রথম হচ্ছে উ বা ওয়াট আর হু দ্বারা কি বোঝায় কি হু তো আমরা জানি যে কোনো ব্যক্তির পরিবর্তে বসে আর ওয়াট কোনো বস্তুর পরিবর্তে বসে তো এখানে বোঝাচ্ছে উ বা ওয়াট নেক্সট ইভেন্টস ইভেন্টস মানে হচ্ছে কোনো ঘটনা তো এই ক্ষেত্রে ইভেন্টস জায়গায় নিশ্চয়ই কোনো একটা বিষয় বা কোনো একটা ঘটনা থাকবে ওয়ার মানে কোথায় এটা কি নিশ্চয়ই আমরা জানি যে ওয়ার কোথায় বসে স্থান বোঝাতে ওয়ার বসে মানে কখন তো আমরা জানি যে সময় বুঝাতে আমরা কি বসাই ওয়েন বসাই তো এখন কোশ্চেন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমি এগুলোর অ্যান্সার কীভাবে করব। হ্যাঁ আমি এখানে খুব সহজভাবে একটা বিষয় দিয়েছি হয়তো আপনাদের কমেন্টস থাকতে পারে যে স্যার আপনি তো এখানে খালি রাখছেন আমরা তো অনেক জায়গায় দেখছি যে খালি নেই এটাও হচ্ছে বরাট করা থাকে না স্যার বিভিন্নভাবে আসতে পারে অর্থাৎ এই চার নং কোশ্চেন অ্যান্সার সবগুলো বরাট করা থাকতে পারে যে প্রতিটা বক্সের ভিতরে হচ্ছে যে কোনো কোশ্চেন লেখা মানে বিষয় লেখা থাকতে পারে কিন্তু আবার এমনও কিছু কোশ্চেন আসে বা এমনও কিছু দিয়ে দেয় কোশ্চেন এভাবে যে মনে করেন কিছুর ভিতরে বক্স বক্স আছে বাট বক্সের ভিতরে কোনো লেখা নেই অথবা কোন ধরনের ঘর বা শূন্য স্থানও নেই ঠিক আছে এরকম আসতে পারে সো দ্যাট ম্যাটার অর্থাৎ আমার কাজ হচ্ছে যে ওরা কি কোশ্চেন করলো অর্থাৎ তো আমি জাস্ট অ্যান্সার যদি দিতে পারি তাহলেই ওকে ঠিক আছে তো এখানে একটা বিষয় আমি বলেছি আপনাকে যে হু বা হোয়াট হয় এখানে ব্যক্তি থাকবে না হয় এখানে বস্তু থাকবে তো দেখুন এখানে রবীন্দ্রনাথ নিয়ে যেহেতু আলোচনা দ্যাটস উনি একজন ব্যক্তি ঠিক আছে এখানে ওয়ার্ড থাকার কোনো প্রয়োজন নেই এখানে কি থাকবে উই থাকবে ঠিক আছে তো রবীন্দ্রনাথ হি তারপরে হি 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 এগুলো ওরা দিয়ে দিছে ইভেন্টসের জায়গায় কি দিছে দেখুন ইভেন্টস হচ্ছে ঘটনা ঘটনা মানে কি যেটা ঘটেছে বা যেটা ঘটবে ঠিক আছে এরকম বিষয়টা বোঝাচ্ছে তো বর্ণ এখন জন্মগ্রহণ করা এটাও তো একটা ঘটনা লাস্ট হিস মাদার তারপরে তিন নম্বরে কোনো কিছুই দেয়নি চার নম্বর বলছে হ্যাভ রিসিভড নোবেল প্রাইজ এরপরে বলছে হি পাস্ট অ্যাওয়ে তারপরে এখানে লেখছে ওয়ার বাকিগুলো সব খালি এখানে লেখছে ওয়েন অর্থাৎ সেভেন মে এইটিন সিক্সটি ওয়ান দুই নাম্বারে কোনো কিছুই লেখে নেয় তিন নম্বরে এইটিন এইটি থ্রি চার নম্বরে হচ্ছে কি কোনো কিছুই নেই পাঁচ নাম্বারে কোনো কিছুই নেই এখন কোশ্চেন হচ্ছে আমি এগুলোর অ্যান্সার কিভাবে করব। হ্যাঁ আপনাকে অ্যান্সার করতে হলে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে কি যে আপনারা অবশ্যই শুরুতে একবার প্যাসেজটি খুব ভালো করে পড়ে নেবেন তারপরে নিচের অটগুলো দেখবেন দেখার পরে আপনার চোখ আবার সেই প্যাসেজের দিকে নিয়ে যাবেন কিন্তু কোশ্চেন হচ্ছে যে স্যার হাউ আই ক্যান ফাইন্ড অর্থাৎ কীভাবে আমি খুঁজে পেতে পারি হ্যাঁ আপনি শুরুর দিকে তাকাবেন এবং শেষের দিকে তাকাবেন এখন শেষে যদি সময় শেষে নিশ্চয়ই কি থাকবে সময় থাকবে তো সময়টা কি এইটিন সিক্সটি ওয়ান সেভেন মে তো আঠারোশো একষট্টি সালের সাতই মে কি ঘটেছিল আমরা প্যাসেজটি দেখব হ্যাঁ আঠারোশো সালের সাতই মে আপনি দেখেন যে এখানে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এইটিন সেভেন মে অর্থাৎ আঠারোশো সালের সাতই মে উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় অ্যাট জোরাসো কলকাতা ইন্ডিয়া ঠিক আছে এখন আমরা দেখবো যে ওখানে কোশ্চেনটা কি করেছে দেখুন যে রবীন্দ্রনাথ বর্ন তাহলে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ এখানে কথাটা হবে ওয়াজ বর্ন সরি ফর মাই মিস্টেক রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন এখানে বলছে ওয়ার কোথায় তো স্থানটা জানতে চাচ্ছে আমার কাছে ঠিক না এখানে বলছে ওয়েন সেটা সব দেওয়া আছে কিন্তু কোশ্চেন হচ্ছে আমি স্থানটা কি এখান থেকে অলরেডি পেয়ে গেছি কোথায় জোড়াসাঁকো কলকাতা ইন্ডিয়া তাহলে আমরা কি লিখবো যে অ্যাট জোড়াসাঁকো কলকাতা ইন্ডিয়া অবশ্যই আমরা প্রিপোজিশন দিতে ভুলবো না অ্যান্সার করলে অবশ্যই প্রিপোজিশন দেবেন এখন অ্যান্সারটি আপনি কিভাবে লিখবেন এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে অবশ্যই আপনি পরীক্ষার খাতায় এই যেগুলো আমি তুলেছি এগুলো কোনোটাই তুলবেন না বক্সও তুলবেন না আপনি জাস্ট অ্যান্সার দিবেন যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এত দিয়ে এক নাম্বার যদি এখানে যদি এ থাকে আপনারা এ লিখবেন এখানে যদি এক দেওয়া থাকে অবশ্যই এক লিখবেন এক বলতে কি রোমান সংখ্যায় যদি ওয়ান দেওয়া থাকে ওয়ান লিখবেন লিখে এখন কোশ্চেনটা হচ্ছে কি যে রবীন্দ্রনাথ বস বর্ণ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন ওয়ার কোথায় তো আপনি শুধু স্থানটাই বসাবেন তো কোথায় অ্যাট জোড়াশাখ কলকাতা ইন্ডিয়া বিষয়টা আমি বোঝাতে পারছি আপনাদের হয়তোবা এরপরে নেক্সট দেখুন হি লস্ট হিজ মাদার সে তার মাকে হারিয়েছিল এনে ওয়ার সেটা বলে নেয় বলেছে ওয়েন কখন তার মাকে সে হারিয়েছিল এখন আমরা সেটা এখানে খুঁজতে হবে যে কখন হারিয়েছিল ভালো করে কি দেখুন যে এখানে কিন্তু যে মাদার থার্টিন কিন্তু এখানে বলে নাই যে কত সালে মারা গিয়েছিল বা কখন মারা গিয়েছিল স্যার এখানে একটা বিষয় আপনি মাথায় রাখবেন যে ওয়েন কথাটি যখনই কোথায় থাকবে বা হ্যাঁ তখনই আপনি মনে রাখবেন যে ওয়েন দ্বারা কি বোঝায় ওয়ে দ্বারা নিশ্চয়ই সময় বোঝাচ্ছে তো সময়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে তো এখানে যদি আপনি লেখেন যে ওয়েন হি ওয়াজ অনলি থার্টিন আই থিঙ্ক দ্যাট উইল বি রং তো সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই এই কোশ্চেনটা বা এই ধরনের কোশ্চেন দেওয়ার মানি হচ্ছে যে আপনাকে গোলকদাদায় ফালানো আপনাকে একটা সমস্যায় ফালানো তারা চাচ্ছে যে আপনি এইটা যদি না পারেন তাহলে তো আপনার অ্যান্সার হচ্ছে না তো সেক্ষেত্রে কি আপনি দেখুন খুব ইজিলি যদি আপনি আপনার জেনারেল নলেজটুকু ইউজ করেন জেনারেল নলেজটুকু ইউজ করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আঠারোশো এর সাথে তেরো বছর আপনি যোগ করেন কারণ কি আঠারোশো একষট্টিতে তার জন্ম এরপরে তেরো বছর যখন তেরো বছর বয়স সে তখন তার মা মারা যায় তাহলে কত হবে একষট্টির সাথে যদি তেরো যোগ করেন তাহলে হবে কি এইটিন তাহলে এখানে কি অ্যান্সারটি কি হবে যে হি লস্ট হিস মাদার ইন এইটিন কারণ কি ইন বসাবেন কেন কারণ একটা কথা মাথায় রাখবেন যে অবশ্যই আপনাকে প্রিপজিশন বসাতে হবে কি বসাতে হবে প্রিপজিশন বসাতে হবে মনে থাকবে এরপরে কোশ্চেন নং থ্রি আমরা থ্রি দেখব যে হি ড্যাশ থ্রি দেখুন কিরকম কোশ্চেন এখন এটা আমি কিভাবে বের করব হ্যাঁ খুবই সহজ আপনি প্যাসেজের দিকে যাবেন দেখবেন যে কোথায় এইটি থ্রি লেখা আছে হ্যাঁ এখানে লেখা আছে তো এখানে বলছে যে এইটিন এইটি থ্রিতে তাহলে কি হয়েছিল বলছে অ্যাট দা এইজ অফ টোয়েন্টি টু বাইশ বছর বয়সে অন নাইন ডিসেম্বর এইটিন এইটি থ্রি ট্যাগর ম্যারিড মেরিনালিনী ও তার মানে হচ্ছে সে মেরিনালিনী দেবীকে বিয়ে করেছিল তাহলে আমরা কী বলবো এখানে যে হি লেখা ইভেন্টস ইভেন্টস মানে কি ঘটনা তো আমাকে এখানে কি ঘটনা বসাতে হবে তাহলে কি হি ম্যারিড মেরিনালিনী অর্থাৎ মেরিনালিনিকে বিয়ে করেছিলেন ইন এইটিন এইটটি থ্রি আঠারোশো কত সালে তিরাশি সালে কত সালে আঠারোশো তিরাশি সালে সে মৃণালিনী দেবীকে বিয়ে করেছিলেন হি হ্যাড রিসিভড সে গ্রহণ করেছিলেন নোবেল প্রাইজ নোবেল পুরস্কার এখন এখানে বলেছে ওয়েন কখন হ্যাঁ এটা সবাই ইজিলি পারেন তো আই থিঙ্ক সেটা খুবই আপনাদের জন্য ইজি হবে কি ইন নাইনটিন ১৯১৩ সালে তাহলে এটা খুবই সহজ এরপরে লাস্ট হি পাস্ট অ্যাওয়ে এখন আপনারা কোশ্চেন হতে পারে স্যার এখানে তো দেওয়া আছে যে হি ওয়াজ ডাইট হ্যাঁ বা হি ডাইট হি ডাইট তো রবীন্দ্রনাথ ঠ্যাগোর ডাইট উনি মারা গিয়েছেন ইন নাইনটিন স্যার এখানে পাস্ট অ্যাওয়ে শব্দের অর্থ কি মারা যাওয়া তো সে মারা গিয়েছিল কবে এখন বলছে ওয়েন কবে অর্থাৎ নাইনটিন ফোরটি ওয়ান উনিশশো একচল্লিশ সালে এই হচ্ছে চার নং কোশ্চেনের অ্যান্সার করার টোটাল টেকনিক্স এবং কীভাবে আপনার অ্যান্সার করবেন আমি আবারও বলতেছি চার নং কোশ্চেনের অ্যান্সার করা বা এই আনসিন প্যাসেস যদি কমন নাও পড়ে তারপরও আনসিন প্যাসেজ দেখে অ্যান্সার করা খুবই ইজি কিভাবে আপনি জাস্ট আমি বলেছি যে প্যাসেজটি অ্যাট ফার্স্ট পড়বেন আপনাকে কোনো শব্দের অর্থ জানার কোনো দরকার নেই আপনি জাস্ট প্যাসেজটি পড়বেন প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন পড়ার পরে আপনাকে আরেকটা বিষয় বলে রাখি ওই প্যাসেজের মধ্যে যে শালগুলো আছে প্যাসেজটি পড়বেন এবং প্যাসেজের মধ্যে যে শালগুলো আছে প্রতিটা সালের নিচে আপনি দাগ দিবেন অর্থাৎ প্রতিটা শালকে আপনি মার্ক করবেন মার্ক করে তারপরে আপনি আপনার নিচের যে বক্সটি দেওয়া আছে সেই বক্সটি খুব ভালো করে বক্সটি খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে এরপরে কি করবেন আপনি আবার প্রথম লাইনে চলে যাবেন যে যে লাইনই থাকুক না কেন অর্থাৎ প্রথম প্যারাটি পড়বেন পড়ার পরে আপনি যদি এখানে সময় অবশ্যই তো সময় থাকবে তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন সময়টা উল্লেখ আছে সেই সময়টা দেখে আপনি আপনার অ্যান্সারটি করবেন ঠিক আছে এই এভাবে যদি আপনি অ্যান্সার করেন তাহলে আপনাকে যদি আনসিন প্যাসেজ যদি আপনার পরীক্ষায় কমানো না আসে তাহলে আপনি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন এই ছিল আজকের মতো আর আশা করি আমি ইংরেজির প্রতিটা পার্ট আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি আমি ইমেইল শেয়ার করেছি যে কিভাবে ইমেইল লিখতে হয় আমি আপনাদের সাথে প্যারাগ্রাফ শেয়ার করেছি একটা প্যারাগ্রাফ শেয়ার করেছি সেখানে আমি বলেছি যে সিক্সটি প্যারাগ্রাফ অর্থাৎ ষাটটি প্যারাগ্রাফ আপনি কিভাবে একটি প্যারাগ্রাফের মাধ্যমে লিখতে পারবেন সে বিষয়টিও আমি শেয়ার করেছি আর আপনারা বেশ কিছু স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করেছেন যে স্যার ডায়ালগের নিয়মটা দিলে ভালো হয় এবং এর পাশাপাশি আমি চেষ্টা করব। হ্যাঁ ডায়লগের নিয়মটা অবশ্যই দিব এবং এরই পাশাপাশি আরও একটা প্যারাগ্রাফ আমি শেয়ার করব যে প্যারাগ্রাফটার মাধ্যমে আপনি আরও এরকম চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্যারাগ্রাফ লিখতে পারবেন ঠিক আছে যে যে ক্ষেত্রে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন যাদের প্রস্তুতি তেমন ভালো না আর যারা খুব ভালো প্রস্তুতি নিচ্ছেন তাদেরকেও আমি বলবো যে আমি যে প্যারা প্যারাগ্রাফটি শেয়ার করেছি সেই প্যারাগ্রাফটি আপনারা দয়া করে একটু মুখস্থ করে যাবেন কারণ প্যারাগ্রাফটি আমি খুব সুন্দর করে আপনাদের জন্য লিখেছি কিভাবে নিয়ম এবং হচ্ছে কিভাবে লিখতে হয় অর্থাৎ তার নিয়ম এবং তার যত ধরনের বেসিক আছে সব বেসিকগুলো আমি ওখানে আপনাদের সাথে শেয়ার করেছি এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন বা কমেন্টস বা কিউরি থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন কারণ আপনাদের হেল্প করার জন্যই আমি মূলত এখানে এসেছি এই চ্যানেলটি মূলত আপনাদের হেল্প করার জন্যই আমি স্টার্ট করেছি সো আপনারা অবশ্যই আমার কাছে সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম